গল্প ও কবিতা পাঠ বাই চিরশ্রী দেবনাথ এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প আমার বিয়ে পড়ব। গল্পটি পড়ছি, গল্পের নাম আমার বিয়ে। ঠিক যেমনটি চেয়েছিলুম, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ফর্সা রং, সুশ্রী, ছিপছিপে, এম এ পাথরতা। যোগাযোগের জন্য বক্স নম্বর দেওয়া আছে। বয়স 30, আমার বয়স 35, আমার উচ্চতা 5'4", আমার গায়ের রং মেটে ফর্সা। আমি এম এ, ভূতের মতো নিঃসঙ্গ, আপনজন কেউ কোথাও নেই, দূর সম্পর্কের আত্মীয় স্বজন 2-1 ঘর আছে, তারা তাদের প্রয়োজনে আসে, স্বার্থ ফুরিয়ে গেলেই চম্পট দেয়। 30টি বছর ধরে আমি স্ট্রাগল করে জীবনের এই 35 বছরে একটি জায়গায় এসে স্থিত হয়েছি। পাকা চাকরি, মাইনে নেহাত খারাপ নয়, ছোট্ট একটি ফ্ল্যাট হয়েছে, রোগ জ্বালা তেমন কিছু নেই, মনটা মাঝে মাঝে খারাপ হয়, হুহু করে পাম্প দেওয়া কেরোসিন স্টোভের মতো। প্রথমে ভেবেছিলাম সংসার টংসার করব না, সংসার মানেই বন্ধন, সংসার মানেই বোঝা, খাবো দাবো বেরিয়ে বেড়াবো। দেখলুম তাতে খরচা অনেক বেশি, বাইরে খেতে গেলে প্রচুর খরচ, থেকে থেকে পেটের অসুখ, লোকে সাহায্য চায়, চাঁদা চায়, পাগল করে মারে, রাতে একলা বিছানায় ঘুম আসে না, ভয় ভয় করে, আমার আবার ভূতের ভয় আছে, গা ছমছম করে, মনে হয় মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, পিছে সুড়সুড়ি দিচ্ছে, কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে, মনে হয় ফ্রিজের দরজা খুলে গেল, এখন আমার একটা বিয়ে করা উচিত। কচি খুকি নয়, বেশ বড়সড় একটা কমলা লেবু রঙের বউ, গায়ের রং নয়, শাড়ির রং, ঘরের ছিঁড়িটাই ফিরে যাবে, মেয়েলি জিনিস, মেয়ে মেয়ে গন্ধ, এখানে ওখানে বড় বড় চুল, তারে অন্তর্বাস, বিছানায় একটার জায়গায় 2টো বালিশ, টেবিলে জেন্টস ঘড়ির পাশে একটি লেডিস ঘড়ি, চুরির শব্দ, কিছুটা বাস্তব, কিছুটা স্বপ্ন, জীবনের যেন অন্য এক মানে। বিজ্ঞাপনটাকে আন্ডারলাইন করলুম, এই আমার বউ, নাম নিশ্চয়ই অর্পিতা। অর্পিতা নামের একটি মেয়ের সঙ্গে আমার একটু প্রেম মতো হয়েছিল ছাত্রজীবনে, সামলাতে পারিনি। যারা আমার চেয়ে পকেট খরচের টাকা বেশি পেত তারা আমাকে ল্যাং মেরে দিলে, একটা মেয়েকে প্রেমের সরোবর থেকে খেলিয়ে তোলা কি সহজ কাজ রে বাবা, ওর চেয়ে ফুটবল খেলা অনেক সহজ, বিয়ে করা তো একেবারেই ইজি ব্যাপার। একটা টোপর মাথায় দিয়ে গোধূলি লগ্নে পিঁড়িতে গিয়ে বস, ঘণ্টা 3-এর মধ্যে গরম গরম একটা মেয়ের মালিক। অর্পিতাকে আমার ভীষণ ভালো লেগেছিল, সুন্দর বড় বড় চোখ, ফুরফুরে চুল, শান্তশিষ্ট বুদ্ধিমান একটা নাক, দুল পড়ার মতো পাতলা 2টো কান, গোল গোল 2টো হাত, 3-4টে প্রেমপত্রও লিখেছিল, আমার ভালোবাসাকে এমনভাবে উস্কে দিয়েছিল যে সেই সময় আমি 1 খাতা ভয়ঙ্কর উদ্দেল কবিতা লিখে ফেলেছিলাম। ছন্দ না থাকলেও গভীর আবেগ ছিল, এত গাছ ছিল যে একটা জঙ্গল হয়ে যেত, এত ফুল ছিল যে 30টা নার্সারি হয়ে যেত। ঘুড়ি আর মেয়ে বেশিক্ষণ হাতে ধরে রাখা যায় না, ছেলেবেলায় দেখেছি একটা ঘুড়ি কেটে এসেছে, ধরেছি, পেছন থেকে 3 জন লাফিয়ে এসে খামচা খামচি, হয় কেড়ে নেবে না হয় ছিঁড়ে দেবে। আমাদের সঙ্গে কিছু ব্যবসাদারের ছেলে পড়ত, বর্দা টাইপের, পকেটে অনেক পয়সা, অর্পিতাকে ছিনিয়ে নিয়ে গেল। মেয়েরা খেতে ভালোবাসে, সিনেমা দেখতে ভালোবাসে, উপহারে খুশি হয়, 3টেই টাকার ব্যাপার, নো মানি নো লাভ, হানিদের মানি দিয়ে বসে আনতে হয়। একটা হিরো হিরো চেহারা চাই, গায়ে থাকা চাই ফাইন স্যান্ট আর সিগারেটের গন্ধ, মজার মজার কথা বলতে হবে, কোথায় কোথায় পকেট থেকে চকলেট বের করে খাওয়াতে হবে, অম্লান বদনে ফাই ফরমেশ খাটতে হবে, শরীরের শক্তি দেখাতে হবে, তোয়াজ করতে হবে। প্রেম করা বড় কঠিন কাজ, ওর চেয়ে ব্যায়াম করা সহজ, প্রেম হতেও যতক্ষণ, চটকে যেত ততক্ষণ। কলেজে যেমন হাজিরার পার্সেন্টেজ থাকে, প্রেমেরও সেই রকম পার্সেন্টেজ থাকে। প্রেমিকার কাছে রোল কলের খাতা, পার্সেন্টেজে কম পড়লেই হয়ে গেল নাক কাটা সেপাই। অর্পিতা আমাকে মাসখানেক নাচিয়ে বুঝে গেল একেবারেই ফোপড়া মাল, একটা টাকা নিয়ে কলেজে আসে, যাওয়া আসা 50 পয়সা, আর 50 পয়সায় প্রেম হয় না। অর্পিতার চারে অনেক বড় লোকের ছেলে ঘুরছিল, তারা আমাকে কনুয়ের কানকি মেরে চারে ঢুকে গেল, আমি উদাস মুখে বসে রইলুম প্রেমের পুকুর পাড়ে। বিজ্ঞাপনটা দেখে সেই ছাত্রজীবনের অর্পিতার কথা মনে পড়ে গেল, মেয়েটাকে সত্যি আমি ভালোবেসেছিলুম,
ভালো না বেশি উপায় ছিল না দুর্বার আকর্ষণ, সেই রূপকথার রাজকন্যার মতো, হাসলে মুক্ত ঝরে, কাঁদলে হিরে, দুহাত দিয়ে হাঁটু ধরে শরীরটাকে পেছনে হেলিয়ে যখন গাছতলায় বসে থাকত, মনে হতো প্রেমের উপন্যাসের কোনো নায়িকা বসে আছে, ঘাড়ের কাছে জমাট রহস্যের মতো আলগা খোঁপা, পৃথিবীর সমস্ত স্নেহের মতো জমাট বুক, হারিয়ে যাওয়া কোনো নগরীর মতো ভারী নিতম্ব, কালিদাসের নায়িকা, সূর্য ওঠা কপাল, ছোড়ার মতো নাক, অর্পিতা বাস্তব থেকে আমার স্বপ্নে চলে এসেছিল, স্বপ্নেই পেতে বসেছিল তার ঘরকন্যা। খুব লজ্জা করছিল, তবু নিজের পরিচয় দিয়ে একটা চিঠি লিখে কাগজের বক্স অফিসের ডাব্বায় ফেলে এলুম। নিজের কথা নিজে লেখা যায়, সেই অসভ্যতাটাই করতে হলো? আমার বংশ পরিচয়, আমার রোজগার, আমার ভবিষ্যৎ, আমার স্বভাব চরিত্র, আমি কতটা মুক্ত পুরুষ! আমার তিনকুলে কেউ নেই, আমাকে দেখতে কেমন যেন সাবানের বিজ্ঞাপন। দেয়ালের সামনে খাড়া হয়ে মাথার ওপর দিয়ে পেন্সিল চালিয়ে কেটা দাগ মেরে স্কেল দিয়ে মাপতে বসলুম। হাইট 5 ফুট 4.5 ইঞ্চি, বিয়ের দরখাস্ত চলে গেল। এতকাল গাদা গাদা চাকরির দরখাস্ত হয়েছে, এইবার বিয়ের দরখাস্ত। চিঠিটা পড়ার পর থেকে আমার মনে হতে লাগলো বিয়েটা হয়েই গেছে, যেন নতুন শাড়ির গন্ধ পাচ্ছি, ঘরটা ভরা ভরা লাগছে, নিজেকে দেখাচ্ছে লাজুক লাজুক। একদিন অন্তর দাড়ি কামাচ্ছিলুম, এখন রোজ কামাচ্ছি। গালে উল্টো দিকে হাত চালিয়ে দেখি মাখনের মতো মোলায়েম হয়েছে কিনা। সব সময় বেশ ফিটফাট থাকার চেষ্টা করি, সপ্তাহে 2 বার শ্যাম্পুও করি। 1 মাসের মধ্যে একটা উত্তর এসে গেল, মেয়েলি হাতের লেখা, পাকা কথা বলার আহ্বান, সঙ্গে একটা রঙিন ছবি। সেই ছবি থেকে সারাদিন চোখ ফেরাতে পারলুম না। মনে ধরার মতো মেয়ে, আয়নার সামনে ছবি আর আমি পাশাপাশি। মেয়েটি যেন গাইছে, ওগো আমি যে তোমার, আমি যে তোমার, এতদিন কোথায় ছিলে গোপাল আমার। আমার এক বন্ধু ও তার স্ত্রীকে নিয়ে পাত্রী দেখতে গেলুম। ছোটখাটো একটা ফ্ল্যাট, ছোট সংসার, মেয়ের বাবা নেই, মা আছেন, বেশ জাদ্রেল, খুব ব্যক্তিত্ব, মুখটা একেবারে সলিড, চোখে চশমা, কেঁচোর মতো একটা ছেলেও আছে, পশু চিকিৎসক। যে ঘরে বসলুম সেই ঘরের দেয়ালে নানা রকম কুকুরের ছবি, মায়ের দাপটে ছেলে কেমন যেন খ্যাতখ্যাতে হয়ে আছে। কাঁচা ঘুম ভেঙে গেলে শিশুদের যেমন হয় সেই রকম। কিছুক্ষণের মধ্যেই চা আর মিষ্টি এসে গেল। আমরা যথারীতি বলতে লাগলুম, এ আবার কেন, এ আবার কেন। ভদ্রমহিলা যেন ধমকে উঠলেন, কথা না বাড়িয়ে খেয়ে নাও, প্রথম থেকেই তুমি সম্বোধন, তা ভালো, শাশুড়ি তো জামাইকে তুমিই বলবেন। ভদ্রমহিলা আমার বন্ধুর বউকে বললেন, চুল কেটেছ বুঝি, আজকালকার মেয়েদের এই এক মদ্দা ফ্যাশন হয়েছে, মনে করে কি ভালোই না দেখাচ্ছে, চুল হল মেয়েদের শোভা। ভদ্রমহিলার ছেলে বললেন, আজকাল আর বড় চুল কেউ রাখে না মা। ভদ্রমহিলার ছেলেকে এক দাবড়ানে দিলেন, তুমি চুপ করো। ছেলের মুখটা গবদা মতো হয়ে গেল, মা একটা হুঙ্কার ছাড়লেন, রেখা চলে এসো। অদ্ভুত একটা বেজার মুখে মেয়েটি ঘরে এলো। মা বললেন, মুখে একটু হাসি টেনে নমস্কার করো, মুখটা বেগুনের মতো করে রেখেছ কেন। মেয়েটি হাসল না, কেঠো একটা নমস্কার করে বসল। মহিলা বললেন, এই আমার মেয়ে, কর্মঠ, কোনো নেকামি নেই, আদিক্ষেতা নেই, অনেকটা আমার ধাতের। কোনো প্রশ্ন আছে তোমাদের, বোকা বোকা প্রশ্ন, মুড়িঘণ্ট রাঁধতে পারে কিনা, চাইনিজ জানে কিনা, কার লেখা বই পড়তে ভালোবাসে, ভারতের প্রধানমন্ত্রীর নাম নেই, নাম কি। আমার বন্ধু আমার চেয়ে অনেক স্মার্ট, সে বললে, একটাই প্রশ্ন, মাসে কতবার সর্দি কাশি হয়। মেয়ের মা সঙ্গে সঙ্গে বললেন, পাগল ছাড়া সুস্থ মানুষের যতবার হওয়া উচিত ততবারই হয়, একমাত্র পাগলদের কোনো অসুখ করে না, জানোই তো, এ যেন ব্যাডমিন্টন খেলার চাপস। ভদ্রমহিলা আমার বন্ধুকে আর বল ফেরাতে দিলেন না, মা মেয়েকে বললেন, তুমি যেতে পারো। মেয়ে উঠে চলে গেল, যাওয়ার আগে আমাকে ভালো করে দেখে গেল। আমি চোখে যথেষ্ট প্রেম আনার চেষ্টা করলুম, কেমন এলো বলতে পারবো না। মেয়ে উঠে যাওয়ার পর মা জিজ্ঞেস করলেন, পছন্দ হয়েছে? হ্যাঁ কি না, ঝুলিয়ে রাখাটা আমি পছন্দ করি না। বন্ধু বললে, যে বিয়ে করবে সেই বলুক, তোমরা তাহলে এসেছো কেন? একা আসতে লজ্জা পাচ্ছিল তাই। মহিলা আমাকে প্রশ্ন করলেন, বেশ বাবা তুমিই বলো, পছন্দ হয়েছে? মেয়েটিকে আমার বেশ ভালোই পছন্দ হয়েছিল, টেরিয়ে টেরিয়ে যা দেখার দেখে নিয়েছিলুম, এখন না হাসলেও পরে হাসবে, মায়ের চাপে ছেলে আর মেয়ে দুটুই কেমন হয়ে আছে। লাজুক লাজুক মুখে বললুম, পছন্দ হয়েছে, তোমাকে কত দিতে হবে? আগে প্রশ্নটা ঠিক বুঝলাম না। ঠিকই বুঝেছ, দেনা পাওনার কথা হচ্ছে, কি কি চাই, দাবি কত, 1 পয়সাও নয়, আমার সবই আছে, পরে অশান্তি করবে না তো? সে ভয় নেই, আমি লোভী নই। ভদ্রমহিলা তখন ছেলেকে বললেন, নাদু পাঁজিটা নিয়ে এসো,
পাজি এসে গেল। ভদ্রমহিলা তরতর করে পাতা উল্টে গেলেন। অবশেষে মুখ তুলে বললেন, বাইশে অঘ্রাণ, ভালো দিন, গোধূলি লগ্ন, এখনো এক মাস সময় আছে, বিয়ে তাহলে পাকা হয়ে গেল। তোমাদের যা হবার করার করো, আমাদের যা করার করি। তোমার বরযাত্রী কজন আসবে? বেশি না, 10-12। খুব ভালো, এই বাজারে ভূত ভজন করিয়ে কোনো লাভ নেই। আমরা বেরিয়ে এলুম। বন্ধুর বউ বললে, মেয়েটা ভালোই, শরীর স্বাস্থ্য আছে, দেখতেও সুন্দর, কিন্তু মেয়ের মা অস্বাভাবিক, অহংকারে মটমট করছে, ক্যাঁটকেটে কথা। বন্ধু বললে, সে মরুগ্গে, বিয়েটা তো শাশুড়ির সঙ্গে হচ্ছে না, এক এক মা এক এক রকম। ছেলে মেয়েকে ভদ্রমহিলাই মনে হয় মানুষ করেছেন, তাই একটা কর্তা কর্তা ভাব, কড়া মা। একটা মাস ঘুরে কেটে গেল, আমার কেউ কোথাও নেই। বন্ধু নির্মল আর তার স্ত্রী মিতাই সব করতে লাগলো, কেনাকাটা হেনা তেনা, ফেচাং তো অনেক। ওই ঘনিষ্ঠ 10-12 জন ছাড়া কাউকেই বলা হবে না, অকারণ অশান্তি করে কোনো লাভ নেই, ব্যাপারটা চুপি চুপি সেরে নেওয়াই ভালো। আগের দিন মিতা তরিবাদি করে আইবুড়ো ভাত খাওয়ালে, বিয়ের দিন সকালে নমনম করে গায়ে হলুদ হলো। একটা মিনিবাস ভাড়া করা হলো, সেইটাতে বর বরযাত্রী একসঙ্গে যাবে, এরকমই ঠিক হয়েছিল। মিতা বললে, আমাদের একটা প্রেস্টিজ আছে, বরের গাড়ি আলাদা হবে, ফুল দিয়ে সাজাতেও হবে, আমরা ছেলের তরফ, বিয়ে একবার, খরচও একবার। মিতা আমার মা না থাকার অভাব পূরণ করে দিলে, কোমর বেঁধে একাই সব করছে, নিজেকেই নিজে অনেক কিছু দিয়েছি, একটা বক্স টাইপ খাট, স্টিলের আলমারি, নতুন প্রেশার কুকার, 3 ভাঁজ করা আয়না লাগানো ভালো ড্রেসিং টেবিল। আমার বউ এসে চুল বাঁধবে, আমি তখন তার পেছনে এসে দাঁড়াবো, আদর করব, আয়না সাক্ষী। বেশ ভালোই খরচ করেছি, মিতা হলো পরিচালিকা, সে জানে জীবনের মতো একটা মেয়ে এলে সংসারটাকে কিভাবে সাজাতে হয়। রান্নাঘর থেকে শোবার ঘর মিতা সব সাজিয়ে গুছিয়ে ছবির মতো করে রেখেছে। মাঝে মাঝে মনে হচ্ছে, মিতার মতো একটা বউ পেলে জীবনটা হয়ে যেত যন্ত্রসঙ্গীতের মতো, পরস্ত্রীর উপর লোভ করা মহাপাপ। 5টার সময় মিতাই আমাকে সাজিয়ে দিলে, সিল্কের ধুতি পাঞ্জাবি, গায়ে সুগন্ধি স্প্রে, মিতাই চুলে স্টাইল করে দিলে হেয়ার ক্রিম দিয়ে, মুখে লবঙ্গ দিয়ে চন্দনের ফোঁটা, পায়ে ঝকঝকে নিউ কাট, হাতে কোচার ফুল। ভালো করে তাকিয়ে বললেন, বেশ দেখাচ্ছে। দোরগোড়ায় আকাশি রঙের গাড়ি, রজনীগন্ধার ঝালর ঝুলানো, তার পিছনে তাল তুবড়ানো একটা মিনি, নির্মলের হাতে টোপর, পিতার নির্দেশ বরের গাড়ি যেন, মিতার নির্দেশ বরের গাড়ি যেন ছাগল গাদা না হয়, ফাঁকা ফাঁকা যাবে। সূর্য অস্ত গেছে, পশ্চিম আকাশ আবির লাল, রজনীগন্ধার প্রেমিক সুবাস দুধ সাদা টোপরে অভ্রের চুমকি। গাড়ি থামল বিয়ে বাড়িতে, শাঁখ উলু, মেয়ের মামা হাত ধরে বাসরে নিয়ে গিয়ে মকমলের গদিতে বসিয়ে দিলেন। খুব একটা হইচই নেই, লোকজন কম, একটু টানাটানি বিয়ে হতেই পারে, সহায় সম্বলহীন বিধবা মহিলা যতটা পেরেছেন সাধ্যমতো করেছেন। লগ্ন এসে গেল, আমার হাত ধরে বিয়ের পিঁড়িতে বসানো হল, একটু পরেই আমার জীবন বদলে যাবে, স্ত্রীর পাশে শ্রীমতী যোগ হবে। উল্টো দিকে বসে আছে লাল বেনারসি বউ, দারুণ দেখাচ্ছে, কাশির পাকা পেয়ারার মতো গায়ের রং, গোলাপি গাল, একটা দুটো লাল ব্রনের ছিট, ভারী চোখের পাতা, নারকেল পাতা ঘেরা দিঘির মতো, একবার তাকাই তো পরক্ষণেই লজ্জায় চোখ নামিয়ে নেই। সম্প্রদান করবেন মেয়ের মা, তিনি বসে আছেন পাশে, পুরোহিত মশাই মন্ত্র চালিয়ে যাচ্ছেন, কোনো মন্ত্রই হচ্ছে না ঠিক মতো, ভুল ভাল উচ্চারণ, সম্প্রদান হবে, 4 হাত 1 হতে চলেছে, হঠাৎ কে আমাকে ভুই কুমড়োর মতো পিড়ে থেকে তুলে ধুম করে পাশে ফেলে দিলে, হই হই ব্যাপার, গুন্ডা মতো 7-8টা ছেলে আমাদের ঘিরে ধরেছে, যে ছেলেটাকে কমান্ডোর মতো দেখতে, সে বলছে, জগাকে নিয়ে এসে পিড়িতে বসা, 7 বছর প্রেম করার পর পাখি নিয়ে যাবে বেপাড়ার কেষ্ট, এটা মগের মূল্যক নাকি, আমরা কি মরে গেছি, মালটাকে তুলে নর্দমায় ফেলে দিয়ে আয়। মেয়ের মা চিৎকার করছেন, বাবা পল্লব, ফাইট দাও ফাইট দাও, তোমার জিনিস তুমি লড়ে নিয়ে যাও, আর লড়ে, আমাকে তুলে বরণডালার উপর ছুঁড়ে ফেলে দিয়েছে, পেছনে কি একটা ফুটে গেছে, বরযাত্রীরা ভয়ে পালিয়ে গেছে রাস্তায়। নির্মল একটু লড়তে চেয়েছিল, কসকস করে তার কান মলে দিয়েছে, জগা পিড়েতে বসে পড়েছে, মন্ত্র চালু হয়ে গেছে, পরাজিত রাজপুত্রের মতো আমরা রাস্তায় আরও একদল, তারা প্যাঁক দিচ্ছে, একজন আমার কাছাটা ফচাং করে খুলে দিলে, শালা কার ফল পাড়তে এসেছিল, পেছনে হুড়কো দিয়ে দেব। মিতা বললেন, ডিফিট, আমরা ছাড়ব না, আজই বিয়ে হবে, গাড়ি ভবানীপুর। মিতা আমার পাশে, তার একটা হাত আমার কাঁধে, আমার বোনকে তোমার বিয়ে করতে আপত্তি আছে? তোমার বোন তো তোমার মতোই হবে, তবে সে কি আমায় বিয়ে করবে, সেটা আমার ব্যাপার,
গাড়ি যাদবপুর থেকে ভবানীপুরের দিকে চলল। পেছনে বসে আছে হাফ বিয়ে করা বর, পেছনে ফুটে গেছে কাজললতা, টপরটা জগার মাথায় মিতা আমাকে মায়ের মতো জড়িয়ে ধরে আছে। গাড়ি চলো ভবানীপুর।